হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো 2018-এ জিরো নামক একটা সিনেমা এসেছিল, যার হিরো ছিলেন শাহরুখ খান এবং তার পরিচালক ছিলেন হচ্ছে আনন্দেল রায়। তো তারপরে ওই ফিল্মটা দুজনেরই লাস্ট ফিল্ম ছিল, তারপরে তারা কিছু ফিল্ম অ্যানাউন্সই করছিলেন না। শাহরুখ খানের তো ফ্যান্সরা প্রত্যেকে মানে আশা করে বসে আছে যে কখন শাহরুখ খান কিছু অ্যানাউন্স করবেন। কখনো খবর আসছে রাজডিকের সাথে করছেন, কখনো আসছে আটলির সাথে করছেন, কখনো খবর আসছে রাজকুমার হিরানির সাথে করছেন, এবং রিসেন্টলি খবর এসেছে যে রাজকুমার হিরানির সাথে যে সিনেমাটা উনি করছেন তাতে নাকি উনি কাজলকে কাস্ট করবেন। এবার এগুলো কোনটা সত্যি কথা কোনটা মিথ্যে কথা সেটা তো অফিসিয়াল কনফার্মেশন যতক্ষণ আসছে না ততক্ষণ তো বলা যাবে না। এনিওয়ে, তো যেরকম শাহরুখেরটার দিকে আমরা তাকিয়ে বসেছি, সেরকম এই সিনেমার ডিরেক্টরও নিজের আপকামিং কোনো সিনেমা অ্যানাউন্স করছেন, এবং আনন্দ দেলরা কিন্তু বলিউডে ওয়ান অফ দ্য সেলিব্রেটেড ডিরেক্টর। তানুয়ের মানু রিটার্নস, রাজনার মতো সিনেমা উনি বানিয়েছেন। হ্যাঁ, জিরো একটা ডিরেক্টরে একটা সিনেমা ভুল হতেই পারে, রং ডিরেকশনে যেতেই পারে, দ্যাট ইজ নট আ প্রবলেম, সেটা খুব বাজে হয়েছিল। এনিওয়ে, তো এরপরে আনন্দ দেলরা যে ছবিটা করছেন তার একটা মানে খোলসা হয়েছে এবং সেই ইনফরমেশনটা সামনে এসেছে, এবং এইবারে যিনি হিরো তিনি এখনকার সবচেয়ে ব্যাঙ্কেবল স্টার এবং পরপর সব ছবি হিট দিচ্ছেন। এবং এই সিনেমার হাইলাইটও আরও একটা বিষয়বস্তু, এই যে ব্যাঙ্কেবল স্টার যেহেতু বললাম, এই কথাটা ব্যবহার করার জন্য আরও একটা ব্যাপার আছে, সেটা আসছি। সেটা হচ্ছে এই সিনেমাতে আনন্দ দেলের আপকামিং সিনেমাতে আমরা দেখতে পাবো অক্ষয় কুমারকে। অক্ষয় কুমার ফার্স্ট টাইম আনন্দ দেলের সাথে কাজ করতে চলেছেন, এবং এই সিনেমাতে তাদের কো স্টার হিসেবে থাকবে হচ্ছে সারা আলি খান এবং ধনুষ। এবং এই সিনেমাটা করার জন্য অক্ষয় কুমার কত টাকা চার্জ করছে জাস্ট মানে আপনি কল্পনা করতে পারবেন। এবং এই টাকাটা চার্জ করে উনি বলিউডের এখনকার সবচেয়ে হাইস্ট পেড আর্টিস্ট হয়ে গেছেন, দ্যাট ইজ 120 crores, 120 crores, 120 কোটি টাকা উনি চার্জ করছেন এই সিনেমাটা করার জন্য। এবং প্রডিউসাররা খুশি খুশি দিতে রাজি হয়ে গেছে, তবেই ওনাকে সাইন করছে, বিকজ অক্ষয় কুমারের সিনেমা এখন বক্স অফিসে এলেই 100 কোটি বিজনেস করছে। তারপরে স্যাটেলাইট রাইট আছে, তারপর ডিজিটাল রাইট আছে, ইত্যাদি ইত্যাদি ব্র্যান্ড প্রমোশন আছে, ইত্যাদি ইত্যাদি করে ওটা মানে 200 কোটি অ্যাটলিস্ট যাবে। এবং এখন তো বলতে হবে খালি 100 crore না, 200 crore, লাস্ট সবকটা সিনেমায় হাউসফুল 200 crore ছিল, মিশন মঙ্গল 200 crore ছিল, গুড নিউজ 200, এক বছরে তিনটে 200 crore, মানে টোটাল 600 crore, এবং কেসরিও 100 crore-এর উপর বিজনেস করেছিল। মানে একটা বছরে একটা হিরো 700 কোটি টাকার বিজনেস দিয়েছে একা, তার মানে বুঝতে পারবেন সে তো চার্জ করবে। সো এটা ছিল আজকের ইনফরমেশন যে আনন্দ দেলের আপকামিং সিনেমা অক্ষয় কুমারের সাথে আসছে এবং তার জন্য উনি 120 crores চার্জ করছেন। তো এটা সেই লাভ স্টোরি হবে, এবং তিনজন যেহেতু আছে শুনে তো মনে হচ্ছে যে এটা একটা লাভ ট্রায়াঙ্গেল হবে, এবং আই ডোন্ট নো, বাকি তো ধীরে ধীরে আমরা জানতে পারবো, এবং যখন জানতে পারবো ডেফিনেটলি আপনাদেরকেও জানাবো। বাট এইটা হচ্ছে এখন সবচেয়ে হাইলাইট যে উনি 120 কোটি টাকা চার্জ করেছেন। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।